বিশ্বের সবচেয়ে মূল্যবান একটি পাথর হচ্ছে হীরে। হীরের এত দাম কেন? কারণ হীরে এমন একটা পাথর যেই পাথর কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। হীরের সুপ্রভাবটা এত বেশি সেটা হয়তো আপনি ধারণাও করতে পারবেন না। হীরে আপনার আর্থিক, মানসিক, শারীরিক সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো চলুন আজকে এই ভিডিওটা থেকে জেনে নেওয়া যাক হীরের ঠিক কত গুণ আছে, ঠিক কোন কারণে হীরে পরা উচিত, কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের হীরে সবচেয়ে বেশি শুভ এবং কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের হীরে পরা একেবারেই উচিত নয়। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। হীরে প্রধানত শুক্র গ্রহের খারাপ অবস্থানের কারণেই পড়া হয়। শুক্র গ্রহের কাজ হচ্ছে আপনার জীবন সঙ্গীকে খুঁজে বের করা এবং আপনার বিবাহিত জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এছাড়াও শারীরিক সৌন্দর্য বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, পরিবারের সুখ শান্তি বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শুক্র গ্রহ ভূমিকা পালন করে থাকে। আর এর ফলে যদি আপনার শুক্র গ্রহের অবস্থান খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নানা রকম সমস্যা আসবে। আর এই সব সমস্যার একমাত্র সমাধান কিন্তু হীরের আংটি। হীরের আংটি ধারণ করলে আপনি যেরকম বাড়ি গাড়ির মালিক হয়ে উঠতে পারেন সেরকমই আপনার জীবনে নানা বাধা বিপত্তিও কমে যায়। তবে হীরের আংটি পড়লে যে শুধু আপনার শুক্র গ্রহের অবস্থানটা শক্তিশালী হয়ে ওঠে শুধু তাই নয়, এর সাথে সাথেও আরো অনেক উপকারিতা আছে হীরের। এক নম্বর, হীরের আংটি ধারণ করলে আপনার শরীর সবসময় সুস্থ থাকবে আর সেই সঙ্গে আপনার বুদ্ধিরও বিকাশ ঘটবে আর এর ফলে কর্মজীবনে কিন্তু উন্নতি আসতেই থাকবে। বিশেষ করে আপনি যদি গান বাজনা, চিত্রাঙ্কন ইত্যাদি নানা রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু হীরের আংটি আপনার উন্নতির রাস্তাটা প্রশস্ত করে দেয়। দু নম্বর, হীরের আংটি খারাপ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আপনাকে বাঁচিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্র মতে হীরের আংটি পড়া মাত্রই শুক্র গ্রহ ছাড়াও বাকি গ্রহের অবস্থানেরও কিন্তু কিছু পরিবর্তন আসে আর এর ফলে আপনার জীবন থেকে খারাপ চিন্তা এবং দুশ্চিন্তা কিন্তু দূর হয়ে যায়। এর ফলে কিন্তু আপনি কোনোভাবেই ভুলবশত খারাপ কাজে জড়াতে পারবেন না। তিন নম্বর, আপনার খারাপ চিন্তাকে যেরকম হীরের আংটি দূর করে তার সাথে সাথেই আপনার আত্মবিশ্বাসটাকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি ভয়কে জয় করে সফলতার পথে কিন্তু এগিয়ে যেতে পারবেন। চার নম্বর, হীরে কিন্তু আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে। যারা হীরের আংটি ধারণ করে তাদের কিন্তু ডায়াবেটিস, ত্বকের সমস্যা, কিডনির সমস্যা ইত্যাদি কিন্তু কখনোই হয় না। তবে হীরের আংটি কিন্তু আপনাকে আগে ধারণ করতে হবে, এমন নয় যে আপনার কোনোদিনও কিডনির সমস্যা হলো আর তারপর আপনি গিয়ে হীরের আংটি ধারণ করলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই হবে না। হীরের আংটি ধারণ করলে কিন্তু আপনার শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসে আর এর ফলে নানাবিধ রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটাও মানা হয় যারা হীরের আংটি পরে তাদের কিন্তু আয়ু অনেক গুণ বৃদ্ধি পায়। তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন পেশায় আপনার হীরের আংটি পরা উচিত। সাধারণত চিকিৎসক, কবি, লেখক, রাজনৈতিক, সাংবাদিক, খেলোয়াড়, সিনেমা আর্টিস্ট, কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা, কসমেটিক জাতীয় পণ্যের ব্যবসা, শাকসবজির ব্যবসা, এইসব ক্ষেত্রে কিন্তু হীরের আংটি পরাটা অত্যন্ত জরুরি। তো এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের হীরের আংটি পরা উচিত। এক নম্বর মিথুন রাশি, দু নম্বর বৃষ রাশি, তিন নম্বর তুলা রাশি, চার নম্বর মকর রাশি, পাঁচ নম্বর কুম্ভ রাশি। এই পাঁচটি রাশির জাতক এবং জাতিকাদের হীরের আংটি পরাটা কিন্তু অত্যন্ত জরুরি। এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা যদি হীরের আংটি ধারণ করে তবে এদের উন্নতি কিন্তু খুব দ্রুত হয়। এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের হীরের আংটি পরা একেবারেই উচিত নয়। এক নম্বর মেষ রাশি, দু নম্বর সিংহ রাশি, তিন নম্বর বৃশ্চিক রাশি, চার নম্বর ধনুর রাশি, পাঁচ নম্বর মীন রাশির জাতক
এবং জাতিকাদে হীরের আংটি কিন্তু একেবারেই পরা উচিত নয়। তো যদি আপনার এই পাঁচটি রাশির মধ্যে থেকে কোনো একটি রাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই হীরের আংটি পরবেন না। এবার বলি কর্কট রাশি এবং কন্যা রাশির জন্য। এই দুটো রাশির জন্য হীরের আংটি পরলে লাভ হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ এই দুটো রাশির ক্ষেত্রে কিন্তু হীরে জ্যাকপটের মতো কাজ করবে। অর্থাৎ কারুর ক্ষেত্রে খুব উন্নতি হবে, আবার কারুর ক্ষেত্রে একেবারেই উন্নতি হবে না। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।